আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য বাদামি সংসার গল্পের 12 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। প্রফুল্ল বলল, ফাইরুজ ভাই, কয়টা ঘুমের বড়ি খাইলে মরা সম্ভব? ফাইরুজ বলল, কি বলছো এসব? প্রফুল্ল বলল, ফাইরুজ ভাই, বিশ্বাস করেন আমি লাস্ট 3টা দিন ধইরা 1 ফোঁটা পানিও খাই নাই। কান্নায় ভেঙে পড়ল প্রফুল্ল। ফাইরুজ দুশ্চিন্তায় পড়ে যায়। প্রফুল্লকে সান্ত্বনা দেওয়ার জন্য কি বলা উচিত তাও বুঝতে পারে না। ওর খুব অস্বস্তি লাগছে। প্রফুল্লর চোখ গর্তে বসে গেছে, চেহারা হয়েছে বিদগুটিয়ে অভিমানী, চুল এলোমেলো। রাত 11:30টায় নিজের বাসায় প্রফুল্লকে আসতে দেখে কম চমকায়নি ফাইরুজ। বসার ঘরে ঢুকে অনবরত ক্রন্দন করে চলছে। ফাইরুজ পড়েছে বিব্রতকর পরিস্থিতিতে। বাবা মা কি ভাবছে কে জানে, তাদেরকে সব কথা বলা সম্ভবপর নয়। ফাইরুজ বলল, দেখো এত পাগলামি করো না, স্ট্রং হও। আমি জানি তুমি যথেষ্ট স্ট্রং একটা মেয়ে, এমন করলে তো তুমি অসুস্থ হয়ে যাবা। প্রফুল্ল বলল, অসুস্থ হওয়ার জন্য কপাল লাগে ফাইরুজ ভাই, আমার দম বন্ধ হয়ে আসতেছে, খিদা কি জিনিস সেই ফিলিংসটাও পাইতেছি না। মরি না তো, মরলে তো বেঁচে যেতাম। ফাইরুজ বলল, প্লিজ প্রফুল্ল এমন করো না, তুমি বাসা যাও, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা, বাসায় গিয়ে ফোন দাও, ফোনে কথা বলবো, এভাবে কান্নাকাটি করলে আব্বাম্মা উল্টাপাল্টা ভাববে। প্রফুল্ল বলল, আমার লাইফটা শেষ হয়ে যাইতেছে আর আপনি অন্যরা কী ভাবছে সেটা নিয়ে আছেন, আমার মনের অবস্থা কি বুঝতে পারছেন না? ফাইরুজ বলল, কিন্তু কিছু করার নাই, তুমি তো বোঝো সব কিছু। প্রফুল্ল কিছুক্ষণ চোখ থেকে বলল, ফাইরুজ ভাই একবার কথা বলার ব্যবস্থা করে দেন না প্লিজ, লাগে ওর সাথে একটু কথা বলেই চলে যাব। ফাইরুজ বলল, এটা সম্ভব না, বুঝতেছো না কেন প্রফুল্ল? প্রফুল্ল বলল, প্লিজ আমি আপনার পা ধরতেছি, একবার কথা বলার দেন প্লিজ। প্রফুল্লকে দেখতে এত বেশি অসহায় লাগছে যে ফাইরুজের নিজেরই মায়া লাগছে। কত স্মার্ট পরিপাটি মেয়েটার কি হাল হয়েছে, একবার কথা বলার জন্য পা পর্যন্ত ধরতে যাচ্ছে। ডিপ্রেশনে মানুষটা জীবনকে কোথায় থেকে কোথায় নিয়ে যায় তা কেউই জানে না। ফাইরুজ ভীষণ অবাক ভঙ্গিতে তাকিয়ে থাকে নিষ্পাপ চেহারার মেয়েটার দিকে। প্রেমের পরশে সাধারণত রাতগুলো হয়ে উঠেছে সুখময় নিশা। অম্লান ও নীলাক্ষী দুজন মেতে উঠেছে রাজ্যের যত আজগবি গল্পে। বালিশে হেলান দিয়ে অম্লান বসে আছে, পাশেই শুয়ে আছে নীলাক্ষী। অম্লান আর স্কুল জীবনের গল্প বলছে, মন্ত্রমুগ্ধের মতো শুনছে নীলাক্ষী। অম্লান একবার বৃষ্টির দিনে স্কুলের মাঠে দপাস করে পিছলে পড়ে গিয়েছিল, সেই বর্ণনা দিতে গিয়ে নিজেও হাসছে, ওর সাথে হাসিতে ফেটে পড়ছে নীলাক্ষী নিজেও। এমন সময় অম্লানের ফোন বেজে উঠল। রিসিভ করে বলল, হ্যাঁ ফাইরুজ বলো। ফাইরুজের গলা শুনে মনে হলো এ কথাটা বলতে ইতস্তত করছে। নীলাক্ষী হ্যাঁ করে চেয়ে আছে অম্লানের দিকে। অম্লান বলল, কি হয়েছে বল না। ফাইরুজ বলল, তোর বউ পাশে আছে? অম্লান বলল, হ্যাঁ পাশে, কেন? ফাইরুজ বলল, একটা পার্সোনাল কথা বলবো সাইডে আয়। অম্লান বলল, আরে আমার বউ তো, সমস্যা নাই বল। ফাইরুজ বলল, না দোস্ত তুই একটু সাইডে আয়। অম্লান বলল, নীলু ফাইরুজ কি জন্য বলবে, তুমি আমার জন্য 1 কাপ চা নিয়ে আসো, আমি ওর সাথে একটু কথা বলি। নীলাক্ষী দেড় পায়ে বিছানা থেকে নেমে রান্না করে গেল। অম্লান নড়চড়ে বসলো, একটা বালিশ কোলের ওপর নিয়ে আরাম করে বসে বলল, হ্যাঁ বন্ধু বল কি হয়েছে। ফাইরুজ বলল, দোস্ত প্রফুল্লর সাথে একটু কথা বল। অম্লান বলল, কি? মুহূর্তে আরাম করে বসা অবস্থা থেকে সোজা হয়ে বসলো অম্লান। বসার আরামের সাথে সাথে ওর মনের আরামটুকু হয়ে গেল, শ্বাস প্রশ্বাস ঘন হতে লাগলো। দরজার দিকে এক পলক তাকিয়ে বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়েছিস তুই? ফাইরুজ বলল, জানি না এটা উচিত, জানি এটা উচিত না, তোর বউ পাশে আছে, তারপরও বলে পারলাম না প্রফুল্ল আমার পাশে আসছে। ফাইরুজ বলল, মানে এত রাতে? শোন তুই ওকে এক্ষুনি বাসায় দিয়ে আয়, এসব পাগলামি করতে মানা কর, নীলাক্ষী এখনই চলে আসবে, আর ফোন দিস না। ফাইরুজ বলল, দোস্ত তুই একবার ওর সাথে কথা বল 2 মিনিট।
অম্লান নিজের কপালে হাত দিল, দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে ওকে, নিজেকে সামলে নিয়ে বলল, আমি পারবো না, ওকে বল চলে যেতে, আর এই ধরনের পাগলামি করতে বারণ কর, বোঝা ওকে। ফারুজ বলল, তুই একবার কথা বল। অম্লান বারবার দরজার দিকে তাকাচ্ছে, নীলাকে এসে যদি কিছু শুনতে পায় তাহলে কী ভাববে কে জানে। ওদিকে প্রফুল্লর কথা শুনে অম্লানের দুশ্চিন্তা হু হু করে বাড়ছে, রীতিমতো গামতে শুরু করেছে অম্লান। ফাইরুজ প্রফুল্লকে বারণ করার সাহস পাচ্ছে না, প্রফুল্লর চোখে মুখে করুণ এক ছায়া নেমে এসেছে। কি যে মায়া লাগছে মেয়েটাকে দেখে, তিন দিন না খেয়ে থাকার দরুন রুগ্ন দেখাচ্ছে, ও খুব করে চাইছে একবার কথা বলতে, বারবার অনুরোধ করছে। ফাইরুজ কিভাবে এই মেয়েটাকে না করবে বুঝে উঠতে পারছে না। অম্লান বলল, ফোন রাখ, ওকে বাসায় পৌঁছে দিয়ে আয়। ফাইরুজ বলল, তুই কি চাস প্রফুল্ল সুইসাইড করুক? বুকের ভিতর মোচড় দিয়ে উঠলো অম্লানের। দ্রুত বিছানা থেকে উঠে ব্যালকনিতে এসে উঠে দাঁড়ালো, এক হাতে মাথার চুলগুলো টেনে ধরে মানসিক চাপ কমানোর চেষ্টা করে বলল, আচ্ছা দে। প্রফুল্ল মোবাইল কানে নিয়ে নিস্তব্ধ হয়ে রইল অনেকটা সময়, দুপাশে নিরবতা, অথচ প্রফুল্লর মনটা শান্তিতে চেয়ে যাচ্ছে এই ভেবে যে অম্লানের সাথে যোগাযোগ হচ্ছে। আর অম্লান অশান্তির রাজ্যে প্রবেশ করতে করতে পাগল হয়ে যাচ্ছিল। প্রথমে অম্লানই কথা বলল, তুমি এত রাতে ওর বাসায় গেছো কেন? প্রফুল্ল বলল, শুইতে আসি নাই, তোমার সাথে কথা বলতে আসছি, নিজে তো ফোন নাম্বার চেঞ্জ করে সুখের স্বর্গে বাসছো, আমার কী অবস্থা ভাবছো একবার? অম্লান বলল, তোমার কী অবস্থা সেটা জানানোর জন্য আমাকে ফোন দিছো? তুমি জানো না আমার রুমে এখন একটা মেয়ে থাকে? প্রফুল্ল বলল, জানি, কিন্তু এটা জানি না তুমি ওই মেয়েটাকে কীভাবে আদর করতেছো। অম্লান বলল, চুপ করো প্রফুল্ল, মাথা ঠান্ডা করো, বাসা চলে যাও, আমি শ্বশুর বাড়িতে আসছি, এখানে তোমার সাথে একটা কথা বলা আমার জন্য রিস্ক, প্লিজ শান্ত হও, বাড়ি যাও। প্রফুল্ল চুপ করে গেল। অদৃশ্য কোনো ঝড়ো হাওয়া এসে সব কিছু এলোমেলো করে দিচ্ছে, নিজেকে সামলে রাখাটা ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। ওর পক্ষে গলা দিয়ে আর একটা কথাও বের হলো না, চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। অম্লান বলল, খাইছো রাতে? প্রফুল্ল বলল, 3 দিন কিচ্ছু খাইনি। অম্লান বলল, তোমার গ্যাস্ট্রিকের ব্যথা বাড়বে। প্রফুল্ল কাঁদতে কাঁদতে বলল, বারুক, মরে তো আর যাবো না। অম্লান, তুমি বিয়ে করে ফেলেছ, এটা আমাকে তোমার বন্ধুর আপলোড করা ছবি থেকে জানতে হলো, তাও মিউচুয়াল ফ্রেন্ড, তোমার বেস্ট ফ্রেন্ডের কেউই তোমার বিয়ের ছবি আপলোড করেনি, কারণ আমার চোখে পড়বে তাই। তুমি কেন জানালে না আমাকে? আমি তোমার বিয়েতে ঝামেলা করবো ভাবছিলাম। অম্লান নিশ্চুপ, কিছু বলার শক্তিটাই বোধহয় হারিয়ে ফেলেছে ও, শরীর খারাপ লাগছে। প্রফুল্ল বলল, যখন ফেসবুকে ঢুকে দুম করে তোমার বিয়ের ছবি আমার সামনে চলে আসলো, আমার কী অবস্থা হয়েছিল তুমি ভাবতে পারতেছো? অম্লানের কণ্ঠ রোধ হয়ে আসছে, হাত পা অবশ হতে শুরু করেছে, তীক্ষ্ণ ধারালো ছুরি দিয়ে শরীরে আঘাত করার মতো কথাগুলো এসে ওর বুকে বিঁধছে। প্রফুল্ল বলল, আমাকে জানাইতে পারতাম, যাই হোক তুমি বিয়ে করতে পারছো, এর যে আনন্দের আর কি আছে, তোমার বউয়ের ছবি দেখেছি, অনেক মিষ্টি দেখতে, নাম কি ওর? অম্লান বলল, নীলাক্ষী। প্রফুল্ল বলল, দিনে কয়বার আদর করো? অম্লান বলল, প্লিজ চুপ করো। প্রফুল্ল বলল, বলো না অম্লান, নিশ্চয়ই অনেক আদর করো, আমার তাতে কিচ্ছু যায় আসে না, প্লিজ বলবে, তুমি কি ওকে ভালোবাসতে পারতেছো? অম্লান বলল, তুমি থামো, বাদ দাও প্লিজ। প্রফুল্ল বলল, বলো না, বলো আমাকে, তুমি কি ওকে ভালোবাসতে পারতেছো, বলো। অম্লান বারবার প্রফুল্লকে চুপ করাতে বলছে, ওদিকে প্রফুল্ল ধীরে ধীরে উত্তেজিত হতে হতে জোর গলায় বলছে, বলো, তুমি বলো আমাকে, বলো। অম্লান বলল, না পারছি না, খুশি তবে চেষ্টা করছি, পারবো, এত ডিপ্রেশন নিয়ে আমি বাঁচতে পারবো না, আমি একটা স্বাভাবিক জীবন চাই, মরার মতো বাঁচতে চাই না, আমাকে আমার ফ্যামিলিকে ভালো রাখতে হবে, আমার ঘরে যে নতুন এসেছে তাকে তো ঠকানোর অধিকার আমার নেই, তাই না, তাকেও ভালো রাখতে হবে, আমি নিজে ভালো থাকতে চাই, এত স্ট্রেস আর পারছি না নিতে, প্লিজ আমাকে আর পিছনে টেনো না, তুমি দোহাই লাগে। প্রফুল্ল একটা দীর্ঘশ্বাস ফেলল, আমিও তাই চাই, কিন্তু কষ্ট হয় জানো, আমি অনেক দুর্ভাগা, স্বপ্ন সাজাতে ছিলাম আমি, অথচ অন্য কেউ এসে সেই সব সুখ উপভোগ করছে, তোমার বিছানায় অন্য একটা মেয়ে যাকে তুমি উষ্ণ আদরে ভরিয়ে দিচ্ছ, এটা ভাবলে আমার দম বন্ধ হয়ে আসতে চায় অম্লান। প্রফুল্ল বলল, এসব জানানোর জন্যই ফোন দিয়েছ? প্রফুল্ল বলল, নতুন নাম্বারটা কবে নিছ? অম্লান বলল, বিয়ের আগের দিন। প্রফুল্ল বলল, ও নতুন আইডি খুলবা? অম্লান বলল, না। প্রফুল্ল বলল, বাসাতেই থাকবা না নতুন বাসা নিবা? অম্লান বলল, বাসাতেই থাকবো। প্রফুল্ল বলল, ও অম্লান, ইদানিং খুব গরম পড়তেছে, তুমি তো আবার কোল্ড ড্রিঙ্কসের পাগলা, ঠান্ডা খাও না, টনসিলের সমস্যাটা বাড়বে। অম্লান বলল, আচ্ছা। প্রফুল্ল বলল, আমাদের কি আর কখনো কথা হবে না? অম্লান কিছুই বলতে পারল না, ওর ভীষণ বিব্রত লাগছে, অনুভব করছে এক ধরনের চিনচিনে ব্যথা,
প্রফুল্ল একটা নিঃশ্বাস ফেলে বলল, যাও বউকে সময় দাও, অধিকার হারানোর চাইতে কষ্টকর কিছু পৃথিবীতে নেই অম্লান, এ তুমি বুঝবা না। তোমার সাথে যোগাযোগ না থাকলেও যে অধিকারটা ছিল সেটাও আজ থেকে আর নেই, অনেক ভালো থাকো। আমাদের স্বপ্নগুলো সব তোমার নীলাক্ষীকে নিয়ে পূরণ করো, কিন্তু একটা কথা, আমাকে বলতে না পারলেও আমাদের ভালোবাসাকে ভুলে যেও প্লিজ, অন্য কাউকে ভালোবাসতে হবে তো। প্রফুল্ল ফোন কেটে দিল। অম্লানের ইচ্ছে করছিল নিজের মাথার চুল নিজেই টেনে ছিঁড়তে, এক হাতে প্রবল জোরে চুল টেনে ধরল। আচমকা চারদিক থেকে এত বেশি যন্ত্রণা এসে ওকে ক্রমশ গ্রাস করে ফেললো যে ব্যালকনি থেকে লাফ দিতে ইচ্ছে করছিল। যন্ত্রণায় স্থলিত হতে ওর এত কষ্ট হচ্ছিল যেন শরীরে পিন ফোটাচ্ছে কেউ। নীলাক্ষী এসে বলল, এই নিন চা, কথা শেষ তো ফ্রেন্ডস। আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা ফারুক শ্রেণী চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।